কানাম এই জন্যই তো মরার পাঁচ দিন আগে আমার নয়জন বিবির কাছ থেকে বিদায় লইয়া বলছিলাম আমি আমার মরার আগ পর্যন্ত আয়েশার ঘরে থাকব তোমাদের কোনো দাবি তো বাসি নেই আমার নয়জন বিবি বলছে আমাদের কোনো দাবি নাই আমি আমার আয়েশারে কত ভালোবাসি আমার আয়েশা আমার কত ভালোবাসে আমি জানি আবু বকর রে আমার কাফন পরাইয়া মসজিদ নববীর দিকে আমার লয়া যাবি কবরে আজকে আমি আমার মা বোনদের বলব মা যে ঘরের মধ্যে একদিন দশ পরি সন্ন লইয়া ঢুকছিলাম মা ফুলের বাগানের মধ্যে ফুলের পাপের উপরে বাসর করছিলাম সাদা তিনখান কাপড় লয়ে বিদায় লয়ে যাইবা এক লক্ষ টাকার শাড়ি পরে বাসর করে ঢুকছিলাম দশ হাজার টাকার শাড়ি পরে বাসর করে ঢুকছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে এক হাজার টাকার শাড়ি মানে এখনকার চল্লিশ হাজার টাকার সমান এক লক্ষ টাকার শাড়ির সমান তখনকার এক হাজার টাকার শাড়ি মা বাসর করে ঢুকিয়া স্বামীর কত আদর সোহাগ করছিলাম মা এমন একদিন আসবে তোমার তিনখানার কাপড় দিয়ে স্বামী তোমার বিদায় দিয়ে দেবে এমনকি মৃত্যুর পরে তোমার চেহারাটা স্বামীর দেখাবে আল্লাহ দেখো তোমার পাগল বলি তোমার ডাকে গো এই রাত্রে কার মা নাই কার বাবা নাই এমন একটা রাত্র ছিল বাবার হাত ধরে গ্রামের মসজিদে যাইতাম কারবারি রংপুর দিনাজপুর বিক্রমপুর মুন্সিগঞ্জ গোপালগঞ্জ নবাবগঞ্জ চাঁদপুর রংপুর দিনাজপুর ও মালিকরা কারবারি নোয়াখালী চাঁদপুর রংপুর কুমিল্লা কারবারি বিবাড়িয়া কারবারি বাবা সিলেট কারবারি হবিগঞ্জ শুধু একটা চোখের পানি দে আমার মৌলারে বুঝাই দাও মালিক রে মজনু যদি লাইনের অপার পাইয়া শরীরের সব জায়গার কষ্ট কাইটা দিতে রাজি থাকে গো মালিক পুরো দিন যদি তোমার ইন্টারভিউ দিতে হয় যদি তোমার প্রেমের ইন্টারভিউ দিতে যাইয়া আমার বডিটাই তোমার জন্য দিতে রাজি আছি জোরে 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 রাজি আছেন না নাই জোরে বলো রাজি আছো না নাই জীবনে মদ খাইয়া জীবন শেষ করে দিছ নেশা করে জীবন শেষ করে দিছ মিথ্যা কথা বলিয়া ধোকাবাজি করিয়া জীবন শেষ করে দিছ রে যুবক আজকে আমি আমার মা বোনদের বলব মা যে ঘরের মধ্যে একদিন দশ পরি সন্ন লইয়া ঢুকছিলাম মা ফুলের বাগানের মধ্যে ফুলের পাপের উপরে বাসর করছিলাম সাদা তিনখান কাপড় লয়ে বিদায় লয়ে যাইবা এক লক্ষ টাকার শাড়ি পরে বাসর করে ঢুকছিলাম দশ হাজার টাকার শাড়ি পরে বাসর করে ঢুকছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে এক হাজার টাকার শাড়ি মানে এখনকার চল্লিশ হাজার টাকার সমান এক লক্ষ টাকার শাড়ির সমান তখনকার এক হাজার টাকার শাড়ি মা বাসর করে ঢুকিয়া স্বামীর কত আদর সোহাগ করছিলাম মা এমন একদিন আসবে তোমার তিনখানার কাপড় দিয়ে স্বামী তোমার বিদায় দিয়ে দেবে এমনকি মৃত্যুর পরে তোমার চেহারাটা স্বামীরে দেখাবে তোমার স্বামী এতকালের পরে মা কাপড়টা পরাবার পরে গ্রামের কেউ তোমার এক নজর দেখি আমি জলটা একটা প্রমাণ দিয়ে যাই গত কয়েকদিন আগে একটা মানুষ বাবা আমার কেরানীগঞ্জ মারা গেছে লোকটা অনেকবার শিল্পপতি ছিল মারা গেছে লোকটা বাবা রাতে যখন কাফনটা পরাইয়া তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন ছিল বাবা
দুইজন কোনদিনই এক খাট হইয়া ঘুমায় নাই, দুজন সারা জীবন বাবা এক কোলবালিশে ঘুমাইছে। ওবাজন যখন লোকটা মারা গেছে স্ত্রীর কোলবালিশে মারা গেছে, স্ত্রীর হাতের উপরে মারা গেছে। আমি ওই মহিলার কথা শুনে নিজে কাঁদছি। কাপড়টা পরাইয়া যখন কবরস্থানের দিকে ইমাম বাড়ি, আপনার পুস্তকলা বাবদার বিরিজের সাথে একটা কবরস্থান আছে, নাম শুনছেন না, ইমাম বাড়ি, এই কবরস্থানে তাকে দাফন করা হবে। বিশ্বাস করেন, ওই মহিলা দুই তলায় থাকে, সন্তানদেরকে বলছে দাফন করার আগে আমার এক নজর দেখাইল বাবা। একজন ইমাম সব ফতোয়া দিয়া দিছে, বলবা কাফন পরাবার পরে জানাজার পরে আর স্ত্রীর দেখা তো জায়েজ না। যদি বাবা এটা মুস্তাহাবের খেলাফ, কিন্তু না জায়েজ না, কারণ আমার নবী যখন কাফন পরাইছে মায়েশার পরেই তো নবী ঘুমালো। আয়েশা মনে হয় স্টোক করে বেরোবে, আয়েশা বারবার তার ভাই আব্দুল্লাহরে বলতেছে, ভাই আব্দুল্লাহ আমার কলিজারে আর একটা বার দেখা রে ভাই, আমার নবীরে আর একটা বার দেখা, আমি আমার নবীরে একটা বার দেব। কিন্তু আমার নবী না করে গেছিল আবু বকর, আমি ইন্তেকালের পরে আমার আয়েশারে আর দেখাইস না রে আবু বকর, আমার আয়েশারে দেখাইলে আমার আয়েশা হয়তো স্টোক করে ফেলবে। অথবা আমার আয়েশা আমার জরায় ধরবে, আমার লাশটা ছাড়তে চাবে না, ওই তিরিশ আবু বকর তোরা কন্ট্রোল করতে পারবি না, কারণ আমার আয়েশা আমার কত ভালোবাসে। আমি তো জানি রে আবু বকর, কারণ আমি এই জন্যই তো মরার পাঁচ দিন আগে আমার নয়জন বিবির কাছ থেকে বিদায় লইয়া বলছিলাম, আমি আমার মরার আগ পর্যন্ত আয়েশার ঘরে থাকব, তোমাদের কোনো দাবি দোবা আছে নি। আমার নয়জন বিবি বলছে আমাদের কোনো দাবি নাই, আমি আমার আয়েশারে কত ভালোবাসি, আমার আয়েশা আমার কত ভালোবাসে আমি জানি। আবু বকর রে আমার কাফন পরাইয়া এই জন্য দেখবেন হাদিসে আছে, আমার দিকে তাকাবেন আর কানবেন, মায়েশা নবীর দাফন করার পরে বাজান দে নবী এতেকালের দুই দিন আগে আমার নবীর সাথে আয়েশার চুক্তি ছিল, নবী আপনার এক একজন বিবি অন্তত 40 বছরের নিচে নাই, সবার বয়স 40-এর উপরে, আপনার জীবনের প্রথম বিবি 40, এর পরের বিবি সাউদা মনসাই, হুজুরের দ্বিতীয় বিয়ে হলো মা সাউদা, মাক্কির মহিলা। তখন কেউ বলেন সাউদার বয়স 79, কেউ বলেন 59, মারহাবা বলতে পারেন না, তো 79 বছরের মেয়ে মহিলার কি থাকে? আল্লাহর হুকুম নবী বিয়ে করছে, মারহাবা বলতে পারলেন না। তিন নাম্বার বিয়ে হলো মা আয়েশা, আয়েশার বয়স 6। এখন কানবেন, মা আয়েশা কেন কবরের কাছে কাঁদতো সারা জীবন? আল বেদা নেহা কিতাবের মধ্যে দেখবেন ওলামা ইকরাম, মায়েশা নবীর সাথে বিয়ে হয়েছে 6 বছর বয়সে, নবীর কাছে বাসরে গেছে 9 বছর বয়সে, নবী সাল্লামের সাথে মায়েশা স্বামীর খেদমতে গেছে 11 থেকে 12 বছর বয়সে। আপনারা বুঝে ফেলছেন, মায়েশা 9 বছরের জিন্দগির থেকে নবীর খেদমত শুরু করছেন, 9 থেকে 18 কয় বছর হইল, মাঝখানে কত? 8 বছর মিয়া, এই 9 9 18 হয়, কিন্তু মাঝখানে হিসাব করলে কত হয়? 8 বছর। 8 বছরের এই জিন্দগিতে মা আয়েশা কতটুকু স্বামীর সোহাগ পাইছে কোন? তার ভিতরে হুজুরের 9 জন দিদি, নবী অল টাইম থাকতেন যুদ্ধের মাঠে বেশিরভাগ, অধিকাংশ সময় থাকতেন মসজিদে। আবার যদি নবী কোন রাত্রে বিবিদের সময় দিতেন, সব 9 জন বিবিকে এক সমান সময় দিতেন, মারহাবা বললেন না, শুধু যে একজন বিবির জন্য এক রাত খাতি তা না,
কোন রাতে নবী 9 জন বিবির কাছে যাইতেন এক খেদমতের জন্য আবার কোন দিন 9 জনের কাছে 9 দিনে যাইতেন ধরেন 9 দিন যদি হয় 9 দিনের মাথায় পড়তেন মা আয়েশা কথা বলেন না কেন নদী যেদিকে ভাগ করুক 9 ঘন্টা পরে পাইতেন আবার 9 দিন পরে পাইতেন এলো মা আয়েশার জিন্দেগি মা আয়েশা বলতেছেন তেকাল দুই দিন আগে আপনি যা আমার সাইগে যাবেন ওয়াদা দেন আপনার সব দেবীগুলা বিবাহিতা আমি আয়েশার ঘুমে আনি আপনি যে কইতেছেন আমি চলে যাব রবি লবণ মাসের 12 তারিখ আমি আয়েশার কাছে থাকব আমার বান্ধবী তার এখনো বিয়াও হয় নাই আমি আয়েশার বান্ধবীর বিয়াও হয় নাই আমি যার সাথে একসাথে মক্কায় খেলাধুলা করতাম তার বাবা এখনো কালেমা পড়ে নাই অতএব আমি শুনতে পারছি সে শিল্পপতির মায়ের বিয়াও হয় নাই আর আমি আয়েশা এখন আমি স্বামী হারা হব আপনি বলেন আমি আয়েশা কেমনে থাকব আমার নবী স্পষ্ট বলে দেন আয়েশা যখন আমার কথা মনে পড়বে আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরুদ পড়তে পড়তে আমার তিনবার ডাক দিবা স্বামী স্ত্রীর প্রেম কারে করে চোদ্দই ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা আমাকে দরকার নাই আমার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা আমার ভালোবাসা মা বাবার ভালোবাসা আমার ভালোবাসা সবে বরাতের ভালোবাসা আমার ভালোবাসা ভাই ভাইয়ের ভালোবাসা আমার ভালোবাসার অভাব নাই স্পেশাল কোনো দিনের ভালোবাসা আমার দরকার নাই কথা বলেন না কেন টাকা নাই দিকে এ মুসলমানের পোলা তাকাও যখনই আমার নবীকে মাদফুন করা হইল আব্দুল্লাহকে বারবার বলতেছে মাদফুন করার আগে দাফন করার আগে ভাইরে তুই আব্বারে যায় ক এখন তো নবীর জানাজা হইতাছে ও বাজান আমার নবীর জানাজা কিন্তু আপনার আমার মতো হয় নাই একজন করে গেছে একজনই জানাজা করছে তিনজন করে নবীর রুমে ঢুকছে তিনজন জানাজা করছে জানাজা মানে নবীর সামনে নিয়ে কে জানাজা পড়াবে জানাজা তো তার লাগে যার দোয়ার দরকার আছে নবীর কোন দোয়ার দরকার আছে মিয়া শুধু ইমামুল মুরসালিন তার কি সাকার দোয়ার দরকার আমার নবীর কোন জানাজা হয় নাই নবীর জানাজা এরকম হয়েছে নবীর লাশ মা আয়েশার ঘরে শোয়ানো দশজন সাহাবি ঢুকছে দুরুদ পড়ে বের হয়ে গেছে আসসালামু আলাইকা আসসালামু আলাইকা হাবিবাল্লাহ দুইবার তিনবার দুরুদ পড়ে নবীর রুমেতে বের হয়ে গেছে এরকম ভাবে সোয়া লক্ষ সাহাবি নবীর ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে জানাজা করতে করতে তিন দিন সময় লাগছে তিন দিন এই যে বাংলাদেশের এক শ্রেণী বন্ড আছে নবীর তেন তিন দিন কেন দুনিয়া রাখছে মারা গেল সোমবারে বুধবারে কেন দাফন হইল এই মেডাই নবীর বুধবারে দাফন হওয়ার কারণ আছে নবীর অনেক সাহাবি 100 কিলোমিটার দূরে ছিল এ আমাদের সিস্টেম শিখাই দেই কারো বাপ মারা গেছে পোলা ইটালি থাকে না কথা কথা লাগে না এ আইতে দুদিন সময় লাগে না বাপরে কি ফিনিশিং গাড়িতে রাখে না দাপরে দাঁত ভেঙে ভালো পারে এই ডিজিটাল যুগে যদি আসতে তিন দিন লাগে বেটা বিমানে নবীর অনেক সাহাবি ছিল ইয়ামানে নবীর অনেক সাহাবি ছিল মক্কায় তাদের দাবি ছিল নবীর মুখ না দেখায় যদি আমাদের দাফন করা হয় আমরা তোমার মা আমার মা তোমার ভাই সদরুল্লাহ কদরুল্লাহ দেখানোর জন্য যদি তিন দিন এক সপ্তাহ ব্রিজে রাখতে পারো বাবা মায়ের লাশ ভাইয়ের লাশ বন্ধুর লাশ পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার নবী তার লাশ দেখার জন্য এই জন্য দেরি হয়েছে এক দ্বিতীয় নম্বর সালে মুকদ্দার জবাব কেন তিন দিন দেরি হলো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ সুন্দর একটা জবাব দিছে তদনীন্তন কালে বাদশাহ নির্ধারণ না করে কোন বাদশাকে দাফন করা হইতো ওই জামানায় তামান নবী ইন্তেকালের পরে সব সাহাবীরা তো পাগল কারে বাচ্চা বানাই যাবে মিয়া হযরত ওমর তরবারি খাপের থেকে টান দিয়ে বের করে বলে কেউ যদি কস নবী মারা গেছে আর কল্লা উড়াই দিবে ওমরের মতো বাহাদুর সেই যদি পাগলামি শুরু করে দেয় ওমর শুধু একদিন না দুই দিন পর্যন্ত ওমর পাগলামি করছে ওমর রেখে নামাজও ঠিক মতো পড়াইতে পারে নাই ওমরের মাথায় কাজ করে না ওমর মসজিদ নববীর অলস সাথে বাড়ি মারার বলে তোরা যে একজন বলবি নবী মারা গেছে মারা বলতে পারে না
গোলাম একরামের কাছে জিজ্ঞাসা করে নিলে সুলেমান জাতি বানায় কথা বলে না তখন কোরআনের একটা আয়াতে ওমরকে থামায় দিয়েছে একটা আয়াতে ওমর বলে যেও না আগে নবীরা তারা আসছিল তোমার মতো পাগল অনেক ছিল নবীদের তারাও মারা গেছে তোমার নবীও মরণশীল হ্যাঁ কোরআনের আয়াতটা কি হাফেজরা পড়েন জোরে পড়েন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কত কত খলক মিন কবলি কবলিহির রাসূল ডাইরেক্ট কোরআনের আয়াত এই আয়াত ওমরকে থামাইতে পারছে তা না হলে ওমরকে কেউ থামাইতে পারে নাই ওই দেখেন হাফেজরা ঠিকই কোরআন পড়ে লাইছে কেন ওমরকে কোন আয়াতে থামাইতে পারছে মিন কবলিহির রাসূল হে ওমর এত পাগলামি করছ কা পাগলামি বন্ধ করবে না আও কলাপত আফা ইম্মাতা আও কুতিলত আগে যত নবী আছেন সব মারা গেছে তোর নবীও মরণশীল আও কুতিলত তোর নবী মরণশীল অতএব পাগলামি করিস না নবী চলে গেলে কি দেশ চালান লাগবে না ইসলাম চালাইতে হবে না তারাক তো ফিকুম আমরাইন নবী যে দুইটা জিনিস রাইখা গেছে এই দুইটা ঠিক রাখতে হলে নবীর দাফন করতে হবে ওমর পাগলামি করিস না এই আয়াত যখন আবু বকর পড়ছে ওমর তো করে একটা চিৎকার দিয়া পাতাটা বাড়ি দিয়া মিম্বারের সাথে বলে আবু বকর তুমি কেন একদিন আগে আবার এই আয়াতটা সুরাই না ওমর নিজে বলতেছে আমার কাছে মনে হইতেছে এই আয়াতটা বুঝি এখন না জানিছে আমি ভুলেই গেছিলাম যে নবী মরতে পারে আমার কথা বুঝেন নাই ওমরের যখন হুশ ফিরে আসছে ওমর বললেন আবু বকর আমি আর পাগলামি করব না তোমরা বাদশা নিযুক্ত করো এদিক দিয়ে যায় যাহে দেখবেন হযরত আলী কিন্তু অন্তত দুই মাস পরে আবু বকরের হাতে বায়াত গ্রহণ করছে হযরত আলীর ভোটে কিন্তু আবু বকর প্রথম বাদশা হয় নাই এটা ভালো করে বুঝেন অ্যানাদার সাবজেক্ট এই আলোচনা আজকে করতে চাই জন্য মাথার মধ্যে থেকে ভূত ছড়াইতেছে এই রাত্রে অনেকে কয় আমার নবী খলিফাতুল মুসলিমিন আলীরে রেখে দিয়ে গেছে এটা কেনা কয় জানেন বাংলাদেশে এক নম্বরে বলে এক নম্বরে বলে যারা আহলে আহলে বায়াত মারায় না শিয়ারা এই শিয়ারা বলে খলিফাতুল মুসলিমিন আবু বকরের নবী বানাই জানাই প্রথম বানাইছে আলীরে টাটকা মিথ্যা কথা ভুয়া কথা হারামি কথা হারাম কর কথা কতক্ষণ না কারণ যদি আমার নবী আলীরে খেলাফতের দায়িত্ব দেওয়া যায় তো আলীর ইমামতি করতে বলতো ভালো করে বুঝেন আমার নবীর জীবন দশায় পাঁচ দিন নবী আবু বকরের ইমামতি দেখছে কতক্ষণ না কেন আমার নবী পাঁচ দিন রুমে আস রুমের থেকে মসজিদ আসতে পারে নাই হঠাৎ করে আয়েশা বলে আয়েশা দেখো তো নামাজ পড়ে কিনা আয়েশা বলে নবী গো কারণ মা আয়েশা ওই যে দেখবেন সিদ্রু দিয়ে এখনো আছে দরজাটা যেখানে নবীর কবরটা মা আয়েশার দরজার জানালার কাপড় সরাইলি হুজুরের মুসল্লাতে দেখা যায় আয়েশা বলে হুজুর আমি কাপড়টা সরাই দেই দাও দেখি তো আমার সাহাবীরা কেমনে আমার আবু বকর ইমাম বানায় হা কাপড়টা সরাই দিছে দেখে আমার আবু বকর ইমামতি করতেছে জোরে 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 কিন্তু আবু বকর ইমামতি করতেছে ঠিকই হযরত তালহা দাঁড়াইছে একবারে আয়েশার রুমের সাথে মিলা দেখে হুজুরের রুমের থেকে কান্নার আওয়াজ আসে নবীর কণ্ঠ তালহা নামাজ ছাইরা দিয়ে দৌড়ে রুমে ডুবে গেছে নবী আমার মনে হয় আপনি বুঝি সুস্থ ইমামতি করতে পারতাছেন না বিদায় কান্দাছেন আমার নবী বলে না রে তালহা না আজকে আমি কান্দাছি আমার খুশির কান্দা তালহা বলে নবী কিসের খুশি আমার নবী বলে তালহা রে আমি কোনোদিনও ভাবি নাই আমার আবু বকর এইভাবে তোমরা সাহাবীরা ইমাম বানাই নিবা ও তালহা তাহলে আমি বুঝিয়া লইছি আমি ইন্তেকালের পরে আমার ইমামতি মুসাল্লায় ঠিক
امين تقالر پر امار امو قرر تمرا امام بنائے لیا ایر تارا اشارتان بزارا امان نبی مزادی سامان پر امار امو قرر پیسنین بنائے لیا بازان دیکھانے آلیر کتا نبی بولے نائے تنے بزاگر زارا بولے شیارا آلیر ایک نبوا تیر پرے آلیر دیئے گسی امامو تیر تانکا میتا کتا کتا کننے کنا নবীর অনেক সাহাবী দূরে ছিল এই জন্য তিন দিন দেরি হয়েছে নবীকে দাফন করতে আসেন এদিকে নবী আয়েশাকে বলে গেছে আয়েশা যদি আমার কথা মনে পড়ে কবরের কাছে তারে ডাক দিস মা আয়েশার জীবনের প্রথম ডাক প্রথম ডাক ইন্তেকালের মাত্র এক দিন পরে মা আয়েশা নবীর রজার কাছে তারে ডাক দিয়েছে নবী গো আপনি কি আয়েশারে ভুলে গেছেন আপনি মনে হয় জান্নাতি রমণী পাই আমারে ভুলে গেছেন কারণ নবীর রাতে ইন্তেকালের পরে জান্নাতি হুর আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রাখছে নবী মনে হয় আপনি আমারে ভুলিয়ে গেছেন তো নবী বাজার মা আয়েশাই কথা বলতে বলতে দুরূপ পড়তে পড়তে আয়েশার রূপ তো নবীর রুমের সাথে ও বাজার মা আয়েশা ঘুমায় গেছে ঘুমের ঘরে আমার নবী হাত বাড়ায় বলে আয়েশা দে আমি একটা রাত্র তোরে সারা কবরে আছি গো আয়েশা আয়েশা আমি তোরে বলি নাই রে আয়েশা আমি কোনদিন বলব না এরপরের থেকে মা আয়েশা যত ভা নবীর পরে স্বপ্নের ভিতরে বললেন আয়েশা এইভাবে তুই আমারে ডাকবি না আয়েশা আমি জানি তুই আমার জন্য বিয়োগ বেদনায় অসুস্থ হয়ে যাবি তুই আমারে ডাকবি না মাঝে মাঝে তোর টাকা লাগবে না আমি নবী রাত্রেই তোর সাথে স্বপ্নে দেখা দেবো জোরে 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 জোরে